জিন কোথায় থাকে আর জিন কি খায়, এটা একটা অজানা বিষয় না প্রিয় ভাইরা? আমি কি বলে দেব সবাইকে? শুনবেন সবাই ইনশাআল্লাহ? অনেকের ইনশাআল্লাহ নাই, জবান খুলে বলেন ইনশাআল্লাহ। জিন কোথায় থাকে, জিন কি খায়, এটা অসাধারণ একটা বিষয়। এটা আমি রিসার্চ করেছি। প্রিয় ভাইরা মনে রাখবেন, নাস্তিক এবং অনেক মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা জিনকে বিশ্বাসী করে, এরকম কিছু লোক আছে না? নাই বলে জিন বলতে কিছু নাই, না এটা ঠিক না। জিন বলতে অবশ্যই পৃথিবীতে কিছু আছে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা স্পেসিফিকলি একটা সূরাই নাযিল করেছেন, সূরাটার নাম হচ্ছে কি? সূরাতুল জিন। সূরাটার নামই হচ্ছে সূরাতুল জিন। জিন আছে কোরআনের সর্বশেষ যে আয়াত, মিনাল জিন্নাতি নাস। কোরআনেই তো জিনের কথা আল্লাহ উল্লেখ করেছে। আপনি বিলিভ না করে যাবেন কোথায়? কোরআনকে যে বিশ্বাস করে না সে মুসলমান ঘরের সন্তান হতে পারে? জিন কোথায় থাকে? জিন থাকে হচ্ছে ইলাল জাযাব ওয়া মানাবিদিশ শাযাব। জিন থাকে বেসিকলি দুইটি জায়গায়। জোরে বলতে হবে, কয়টি জায়গায়? দ্বীপ, দ্বীপে জিনেরা থাকে। দ্বীপের নাম শোনেন নাই আপনারা? কক্সবাজারে অনেকগুলো দ্বীপ আছে, মহেশখালী দ্বীপ আছে। আমি গেছি, আমার মাহফিল ছিল এই বছরে মহেশখালী দ্বীপে। তো জিন থাকে, এক নাম্বার জায়গা হচ্ছে দ্বীপ। কোথায় থাকে? দ্বীপে থাকে। দুই নাম্বার হচ্ছে ওয়া মানাবিতিশ শাযাব, যেখানে অনেকগুলো গাছপালা জঙ্গলে ভরা। মনে রাখবেন এখানে যাবেন না। বেশিরভাগ জিনরা বসবাস করে গাছে। তাহলে জিনরা বসবাস করে বেসিকলি দুইটি জায়গায়। জোরে বলতে হবে, কয় জায়গায়? এক নাম্বার দ্বীপ, দুই নাম্বার গাছগাছালি কিংবা জঙ্গলে জিনরা বসবাস করে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর জিনরা খায় কি? জিনেরা খায় কি? এটা জানার আগে একটি বিষয় বোঝেন। জিন জাতি একটি প্রাণীকে সবচেয়ে বেশি ভয় পায়। কয়টি প্রাণীকে? এর নাম হচ্ছে নেকড়ে বাঘ। এর নাম কি? নেকড়ে বাঘ। নেকড়ে বাঘকে আল্লাহ তাআলা একটা আলাদা শক্তি দিয়েছেন। মুফতি কাজী ইব্রাহিমের মুখ থেকে আমি শুনছিলাম, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, প্রণাম। উনি বলছিলেন যে নেকড়ে বাঘকে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন, এর ফলে সে জিনকে সচক্ষে দেখতে পায় এবং সে জিনকে মেরে তার রক্ত চুষে খেতে পারে। সেই শক্তি আল্লাহ তাকে দিয়েছে। তবে জিন কিন্তু মানুষের মতো রক্ত বিলং করে না। জিনের যে সৃষ্টি, এটার মেকানিজমের নাম হচ্ছে আগুন। মেকানিজমের নামটা কি? আগুন। জিনকে নেকড়ে বাঘ অ্যাটাক করতে পারে। একটি ঘটনা উনি বললেন, ঘটনাটা হচ্ছে উনি বললেন যে একবার এক মহিলা একটি বনে ছাগল চড়াচ্ছিল। কি চড়াচ্ছিল? ছাগল চড়াচ্ছিল। হঠাৎ করে সে দেখতে পেল দূর থেকে একটা নেকড়ে বাঘ অ্যাটাক করছে, তার দিকে অ্যাটাক করছে। মহিলা ভয় পেয়ে গেল, যা আমার জীবন তো শেষ। কিন্তু সে দেখতে পেল যে নেকড়ে বাঘটা এসে তাকে অ্যাটাক করলো না, বরং তার পাশে কোন অদৃশ্য জায়গায় অ্যাটাক করলো। ফলে সে বুঝতে পারলো যে এখানে আমাকে সে অ্যাটাক করে নাই, বরং অদৃশ্যে থাকে জিন। অদৃশ্যে থাকে কি? এই জন্য হাদিসে এসেছে নেকড়ে বাঘ জিনকে অ্যাটাক করতে পারে। এই শক্তি নেকড়ে বাঘকে আল্লাহ তাআলা দিয়েছেন। ইভেন হাদিসে এসেছে দাজ্জাল যখন গোটা পৃথিবীকে দখলে আনবে, সর্বপ্রথম দাজ্জাল চারটি জিনিসকে দখলে আনবে। কয়টি জিনিস? এক নাম্বার জনবল, দুই নাম্বার অর্থবল, তিন নাম্বার জিন জাতি, চার নাম্বার নারী জাতি। চার নাম্বার কি জাতি? নারী জাতি। এখন তো নারীরা অলরেডি দখলে চলে আসছে, কি প্রিয় ভাইরা ঠিক কিনা বলেন? বেশিরভাগ নারী এখন দেখবেন বিটিএস ভক্ত, কি আছে না নাই? আছে। এর রুচি তো একদম নাই, আর কত বলবো, আসলে বলতে বলতে জীবন শেষ। এখন যদি আল্লাহ হেদায়াত দান করে আর কি। আসলে বিটিএস যারা ভক্ত, যেই মেয়েরা, এরা হচ্ছে দাজ্জালের ফিতনার শিকার হয়ে গিয়েছে। কারণ দাজ্জাল হচ্ছে এমন এক শক্তি, যে শক্তি নারী জাতিকে এমন এমন ফিতনা দিয়ে গ্রাস করে ফেলবে যে নারীর কাছে ওই জিনিসটাকে এমনভাবে শো করা হবে যে নারীকে তার বিরুদ্ধে কথা বললে সহ্যই হবে না। আপনি দেখবেন বিটিএস নিয়ে কথা বললে পুরুষরা সহ্য করতে পারলেও
পারেই না সহ্য করতে, মেয়েরা পারে না, বলে হুজুরদের কোনো কাজ কাম নাই, খালি ফতোয়াবাজি করে, এরকম কমেন্ট আছে না নাই দাজ্জাল ফিতনার শিকার। আর বিটিএস তো কোনো অ্যাঙ্গেলে আমার কাছে পুরুষ লাগেই না, দেখলে মানে আমার মনে হয় যে মেয়েরা কোন অ্যাঙ্গেলে দেখে ভালোবাসে আমার বুঝে আসে না। আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুক। প্রণামে জিনেরা কি খায়, যেটা বলছিলাম সেটা হচ্ছে জিনেরা খায় হাড্ডি। এক নাম্বার খাবারের নাম কি বলেন? কি হাড্ডি। দুই নাম্বার হচ্ছে গোবর। দুই নাম্বার কি গোবর। আপনার কাছে এটা অপবিত্র মনে হতে পারে কিন্তু এটা জিনদের খাবার। তিন নাম্বার খাদ্যের নাম হচ্ছে জুমজুমা। জিনেরা খুলি খায়, মাথার খুলি, মাথার কি খায়, খুলি খায়। এজন্য জিনদের খাবারের নাম হচ্ছে হাড্ডি। এজন্য রসুলের হাদিস আছে যে তোমরা হাড্ডি দিয়ে তোমরা শৌচাগার করবা না, তোমাদের শৌচকর্ম তোমরা হাড্ডি দিয়ে করবা না, কারণ হাড্ডি এটা পবিত্র একটি খাবার যেটা জিনেরা খায়। এটা কারা খায়? জিনেরা খায়। এজন্য হাড্ডি দিয়ে কোনো প্রকার টয়লেটে যাওয়ার পরে, পেশাব করার পরে কখনো হাড্ডি দিয়ে ইস্তেনজা করা যাবে। আল্লাহ তাআলা এটি জিনদের খাবার হিসেবে তৈরি করেছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে যে নলেজ আমরা অ্যাচিভ করলাম সেই নলেজ অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলেই জবান খুলে পড়তে হবে আমিন। আল্লাহ আপনাদের সবাইকে যা যা বললাম আমল করবেন তো ইনশাআল্লাহ। আর মাশাআল্লাহ খুব ভালো লাগলো যে আপনারা এত লোক এসেছেন। আসলে এখানে লোক কয়জন আসলো ডাজন্ট ম্যাটার, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা অনলাইন ভিত্তিক প্রচার করা। কি ভিত্তিক প্রচার করা? অনলাইন ভিত্তিক। এখানে হয়তো কতজন আছেন, কয়েকজন লোক আছে, কিন্তু অনলাইনে গেলে তোমরা আমার ফেসবুকে পেজে আছো না, তোমরা লক্ষ লক্ষ মানুষ দেখে এটা। তো আল্লাহ তাআলা যে এই সুযোগ আমাদেরকে করে দিয়েছে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সবসময় এখানে বসবেন, বিরক্ত হবেন না, মনে রাখবেন হয়তো আধা ঘন্টা বসবেন, 45 মিনিট বসবেন, আপনি ফ্রি ফ্রি জ্ঞান পাবেন। কি পাবেন বলেন? কি কি জ্ঞান? ফ্রি ফ্রি জ্ঞান। আমরা আজীবন যা পড়বো আধা ঘন্টায় তা বলবো, সারা সপ্তাহ পড়ছি এগুলো। আর আপনি মিয়া লাল সাহেবের বেটা আইসেন বসছেন সব নিয়ে বাড়ি, তাহলে আপনি কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না লাভবান হচ্ছেন? আরে জোরে বলেন না, ক্ষতিগ্রস্ত না লাভবান হচ্ছেন? বসবেন, বসলে জ্ঞান বাড়বে, বুদ্ধিমান লোকদের সঙ্গে থাকবেন, জ্ঞানী লোকদের সঙ্গে থাকবেন, জ্ঞানটা বাড়াই দিবে একজন দিনকে। রসুল বলেছেন তোমরা নেককারদের সঙ্গে থাকো। কুন আলিমান, হয় তোমরা আলেম হও, হয় তোমরা জ্ঞানী হও, কিংবা জ্ঞানী লোকদের সঙ্গে থাকো, তোমার জীবনে বরকত দিবে একজন।